سوره اعراف الله بولن. ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك هم الغافلون. যদি খোদা ব্যতীত অন্তর না হয়, যদি অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকে, আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে বলেন তাদের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়, তারা পৃথিবীর মধ্যে কুকুর আর শূকরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তাদের পরিচয় তাদের দাম তাদের আল্লাহ তাআলার কাছে নাই, তারা কেবল কুকুর আর শূকরের মতন। কুকুর আর শূকরের যেমন কারো কাছে দাম নাই, যাদের অন্তরে খোদা ভীতি নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহ তাআলার কাছে তার দামও নাই। কুকুরে যেমন যৌনাচার করার জন্য তার কোনো ভিন্ন স্থান লাগে না, হাজার হাজার মানুষের সামনে কুকুর যৌনাচার করতে পারে। যে সকল মুসলিম যুবক যুবতীরা পার্কে আজকে গাছের গোড়ায় গোড়ায় রাস্তার পাশে বসে বসে বাবার বয়সের বৃদ্ধর মতো বাবার বয়সের মুরব্বীর সামনে, দাদার বয়সের মুরব্বীর সামনে, নানার বয়সের মুরব্বীর সামনে, বড় ভাইয়ের মতো যুবকের সামনে বসে চুমোচুমি করেছে, লিপ কিস করেছে, এরা আল্লাহ পাকের কাছে কখনো মানুষ হতে পারে না, এদের দাম আল্লাহ পাকের কাছে নাই। এরা যদি তওবা করে তাহলে আবার আল্লাহ তাআলার কাছে দাম আল্লাহ তাআলার কাছে তার দাম হয়ে যাবে। যারা তাকওয়া অর্জন করে, খোদা ভীতি অর্জন করে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। আর যারা তাকওয়া অর্জন করে না, খোদা ভীতি অর্জন করে না, তাদের দাম আল্লাহ তাআলার কাছে নাই। কুকুর শূকরের দাম আছে, তাদের দাম নাই, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়া কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাআব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ভাই তাকওয়া কি জিনিস? হযরত ওমর হযরত কাআব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনি কি কখনো কাটা পথে চলেছেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো পথে চলেছি কাটা পথে। হযরত কাআব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যখন কাটা পথে চলেছেন আপনি কিভাবে চলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুব সতর্ক হয়ে চলেছি, আমার গায়ে যেন কোনো কাটা না লাগে, আমার পায়ে যেন কোনো কাটা না লাগে, আমি এতটাই অ্যালার্ট হয়ে, আমি এতটাই সতর্ক হয়ে চলেছি। হযরত কাআব আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই এর নামই হলো তাকওয়া। পুরা দুনিয়াটার মধ্যেই গুনাহে সয়লাম, গুনাহে আর গুনাহ, মানুষ গুনাহ করতেই থাকে, কিন্তু এর মধ্যে গুনাহার মধ্যে এভাবে চলতে হবে যেন আপনার দ্বারা কোনো গুনাহ না হয়। আপনি গুনাহ মুক্ত যদি জীবন যাপন করতে পারেন, এর নামই হলো তাকওয়া। এ তাকওয়া যারা অর্জন করবে তাদের দাম আল্লাহ পাকের কাছে বেড়ে যায়। যদি তাকওয়া অর্জন করে, পৃথিবীর কেউ যদি না দেখে, যদি একে একইভাবে থাকে, সব দরজা জানালা বন্ধ করা আছে, এমন জায়গায় আছে কেউ তার খবর জানে না, কিন্তু অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে, তাহলে ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
খেলাফত আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড় দিয়ে চলতেছিলেন পাহাড় চলার পথে দেখেন এক রাখাল বকরি চালায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ বেশে ওই রাখালকে জিজ্ঞেস করলেন বললেন ভাই তুমি আমাকে এক আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও রাখাল বলে ভাই আমি তোমার কাছে বকরি বিক্রি করব কিভাবে আমার মালিক আমাকে তো বকরি বিক্রি করার অনুমতি দেয়নি আমাকে বলেছে বকরি পালার জন্য আমি তো মালিকের হুকুম পালন করেছি আমার জন্য তো বকরি বিক্রি করার কোনো সুযোগ নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার মালিক যদিও তোমাকে অনুমতি দেয়নি মালিকের কাছে এটা গোপন রাখবা আর বলবা যখন বকরি চরাতে গেলাম তখন নেকড়ে এসে বকরির পালের উপর হামলা করে বকরি ছোঁ মেরে নিয়ে গেছে আমি কি করব আমার তো কিছু করার নাই ওই রাখাল বলে ভাই আমি দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারলাম দুনিয়ার মালিককে আমি কোন রকম নয় ছয় বুঝ দিলাম কিন্তু এমন এক মালিক তো আমার দিকে তাকিয়ে আছেন এমন এক সিসি ক্যামেরা তো আমার সাথে সেট করা আছে এমন এক জিনিস তো আমার সাথে সেট করা আছে আমি যা করতেছি সব কিছু লেখা হচ্ছে আমি যা করতেছি সব তো ডায়েরি হয়ে যাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমার আমলনামা প্রকাশ করে দিবেন তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আপনি আমাকে জবাব শিখিয়ে দেন যদি রব্বে করিমের কাছে আপনার এই জবাবটিকে আপনার এই জবাব থাকে তাহলে আমি রাখাল আপনার কাছে ছাগল বিক্রি করতে কোনো দ্বিধা করব না বলে যদি ছাগল বিক্রি না করো তাহলে আমার কাছে কিছু দুধ দাও বলে তাও আমার কাছে সম্ভব না কারণ আমার মালিকের কাছে আমি খেয়ানত করতে পারবো না মালিকের সাথে আমি ধোকাবাজি করতে পারবো না এগুলো আমার কাছে আমানত আমি আমানতের খেয়ানত করতে পারবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান সম্পর্কে তাকওয়া সম্পর্কে পরীক্ষা করলেন এর দ্বারা বুঝিয়ে দিলেন রাখাল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার এর ঘটনা দ্বারা বোঝা যায় এটাই যদি অন্তরের ভিতরে তাকওয়া থাকে খোদা ভীতি যদি থাকে তাহলে যেই জায়গায় থাকো না কেন যে অবস্থাতেই থাকে না কেন তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব না হযরতে হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই উনি একজন হাকিম ছিলেন শুধু তাই না উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই উনি রোগী দেখতেন প্রতিদিন চেম্বারে বসে রোগী দেখতেন একদিন হঠাৎ করে এক মহিলা তার অফিসের ভিতর চেম্বারে ঢুকে গেল যে মহিলার বডি ফিটনেস ছিল চূড়ান্ত আকর্ষণীয় যে মহিলাকে দেখে কোন একজন যুবক নিজেকে কন্ট্রোল রাখা সম্ভব নয় এমন একজন মহিলা হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি চেম্বারে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে হাকিম তিরমিজি বলেন কি চাই মহিলা যুবতী মেয়ে বলে কি চাই তা তো বোঝে না আমি আপনাকেই চাই হাকিম তিরমিজি বলেন আমাকে চাও মানে কি বুঝলাম না বলে আপনার বোঝা লাগবে না আমার মনের ভিতরে অনেকদিন পর্যন্ত কল্পনা জল্পনা আমার মনের ভিতরে অনেকদিন পর্যন্ত চাহিদা ছিল আপনার সাথে যৌনাচার করে আমি যৌবনের একটু মজা নেব আমি কোন রকম সুযোগ পাই না আজকে সুযোগ পেয়ে গেলাম যখন আমি সুযোগ পেয়েছি আমি আপনাকে ছাড়বো না আজকে আমি আপনার সাথে যৌনাচার করবই হাকিম তিরমিজি চিন্তা করলেন এটা তো কেমন কথা মহিলা বলে যদি আমার সাথে যৌনাচার না করেন আমার প্রস্তাবে যদি আপনি রাজি না হন তাহলে তো বোঝেন আমি এখানে হাউমাউ করে চিল্লাপাল্লা করব আমি যখন চিল্লাপাল্লা করব মানুষ চলে আসবে আর আমি বলব এই লোকটা আমাকে যৌনাচার করার জন্য আমার সাথে খারাপ কাজ করার জন্য আমাকে উত্ত্যক্ত করেছে আমাকে আমার সাথে খারাপ আচরণ করেছে তাহলে তো বোঝেন জনগণের কি অবস্থা করবে আপনার আর আপনি একজন সুখ্যাতি মানুষ আপনার সুনাম পুরো এলাকার ভিতরে ছড়িয়ে আছে আপনি একজন মহাদ্দেশ সব মানুষ আপনি একজন বড় মাপের আলেম তাহলে মানুষের কাছে যখন আপনার বদনাম ছড়িয়ে যাবে আপনার মানুষকে ধিক্কার জানাবে থুতু যারা দিবে তাহলে আপনার ইজ্জত সম্মান থাকবে না আর আপনি যদি আমার সাথে যৌনাচার করেন আমি কারোর কাছে কিছু বলবো না হাকিম তিরমিজি চিন্তায় পড়ে গেলেন এক দিক দিয়ে মান ইজ্জতের বিষয় আরেক দিক দিয়ে খোদা ভীতি আল্লাহ পাকের ভয় আমি এখন তার সাথে যৌনাচার করি
করব আমি তার সাথে এখন যৌনাচার করে মজা নিব আমি যদি কিছু সময় মজা নিলাম কিন্তু রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব রব্বে করিমের কাছে তো আমার জবাব দেওয়া লাগবে রব্বে করিমের কাছে তো জবাব না দিয়ে পারব না কিয়ামতের ময়দানে লা ইল্লা ইল্লা জিল্লার রহমান কিয়ামতের ময়দানে আরশের আযিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন আমি কোথায় অবস্থান করব রব্বুল আলামিন তো বলেছেন রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে তো জানিয়ে দিয়েছেন যারা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে গোলামি করবে গোলামির ভিতরে জীবন যাপন করবে রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন আমি যদি গুনাহ করি হয়তো বা এই গুনাহের কারণে আমি আরশে আযিমের ছায়া থেকে বঞ্চিত হয়ে যাব দুনিয়ার সামান্য সূর্যের আলো তাপ সহ্য করতে পারি না বিজ্ঞান বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় সেই তাপ আমি সহ্য করতে পারি না কিয়ামতের ময়দানে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন আমি কোথায় অবস্থান করব আমার অবস্থান করার জায়গা কোথায় না 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 আমার তো তার সাথে যৌনাচার করা যায় না খোদা ভীতি অন্তরে ঢোকার কারণে তার সাথে যৌনাচার করে নাই কিন্তু আবার যদি তার সাথে আমি যৌনাচার না করি তাহলে তো মেয়েটা আমার নামে অপবদনাম ছড়িয়ে দিবে আমার নামে যখন অপবদনাম ছড়িয়ে দিবে এলাকার মানুষ আমাকে ধিক্কার জানাবে আমাকে থুতু দিবে মানুষের কাছে আমার সম্মান থাকবে না আমি একজন আলেম মানুষ আমাকে অপমান করলে গোটা আলেম সমাজ লাঞ্ছিত হবে গোটা আলেম সমাজের অপমান হবে আমার ভিতরে রসুল এর হাদিস আছে আমার ভিতরে রব্বুল আলামিনের কালাম আছে আমার সিনার ভিতরে ইলমে ওহী আছে এই ইলমে ওহীর তো অপমান করা যায় না কিন্তু কি করব কোনো উপায় নাই হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এবার চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আর রব্বে করিমের কাছে দোয়া করেন আয় আল্লাহ এই গুনাহের মধ্যে আমার বাঁচার কোনো কায়দা নাই আল্লাহ তুমি যদি সহযোগিতা না করো তুমি যদি সাহায্য না করো তোমার নুসরত যদি না আসে তাহলে আমাকে এখন গুনাহ থেকে কোনো বাঁচার কোনো কায়দা নাই হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি খোদার ভয়ে চোখের পানি ছেড়ে দিলেন বেটা দ্রুত চলে গেল খোদা ভীতি অর্জন থাকার কারণে সুবর্ণের সুযোগ আসার পরও যেই মেয়েটার বডি ফিটনেস ছিল চূড়ান্ত আকর্ষণীয় এমন একটা সুযোগ আসার পরেও হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাআলার ভয়ে নাফরমানিতে দূরে চলে গেলেন আর আজকে আমাদের ভিতর খোদা ভীতি না থাকার কারণে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে মুসলমান পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করে মুসলমানের সন্তানরা ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিবস পালন করে মুসলমানের সন্তান কত নির্লজ্জ আর বেহায়া আছে এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যেমন নাফরমানি করবা তোমাদের দাম আমার কাছে নাই তোমরা যদি তাকওয়া অর্জন করো আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাকের কাছে ওই লোকটাই পছন্দনীয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা বংশ মর্যাদা দেখেন না আল্লাহ তাআলা পদ পদবী দেখেন না আল্লাহ তাআলা যশ ক্ষমতা দেখেন না চেহারা দেখেন না আল্লাহ তাআলা সুন্দর দেখেন না কালো দেখেন না সুন্দর দেখেন না রাজা দেখেন না বাদশা দেখেন না আল্লাহ তাআলা দেখেন কার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলাকে ভয় করো ওকুলু কাউলান সাদিদা কাউলে সাদিদ বলো কাউলে সাদিদ মানে কি কাউলে সাদিদ মানে হলো তোমরা ভালো ভালো কথা বলো ভালো ভালো কথাগুলো বলো খারাপ কোনো কথা বলবে না ভালো কথা কি ভালো কথা হলো কোরআন তেলাওয়াত করবা জবান দ্বারা আল্লাহ পাকের জিকির করবা জবান দ্বারা
নবীজির উপরে দরুদ পড়বা খারাপ কথা বলবা না খারাপ কথা কি কারোকে কারো সাথে মিথ্যা কথা বলবা না কারো সাথে ধোঁকাবাজি কর কারো সাথে গীবত করবা না কারো নামে গালা কাউকে গালাগালি দিবা না আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কওলে সাদীদের কথা বলেছেন যখন মানুষ মিথ্যা বলবে এটা কওলে সাদীদ হবে না আর এই মিথ্যা হলো সমস্ত পাপের মূল হলো মিথ্যা রাসূল বলেন رأس الذنوب الكذب সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা কথা বলা বান্দা যদি মিথ্যা কথা ছেড়ে দেয় তাহলে অনেক গুনাহ থেকে বেঁচে যাবে যদি মিথ্যা ছেড়ে দেয় তাহলে দুর্নীতি থেকে বেঁচে যাবে যদি মিথ্যা কথা ছেড়ে দেয় তাহলে প্রতারণা থেকে বেঁচে যাবে যদি মিথ্যা কথা ছেড়ে দেয় গরিবের উপর জুলুম করা থেকে বেঁচে যাবে যদি মিথ্যা কথা ছেড়ে দেয় জনগণের হক আদায় করতে সমস্যা হবে না আর যদি মিথ্যা না ছেড়ে তার দ্বারা অনেক গুনাহ হয়ে যাবে رسول الله عليه وسلم কাছে এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে দুইটা বদ খাসলত রয়েছে আপনি আমাকে নসিহত করবেন আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হব দুই খাসলতের এক খাসলত আমি ছেড়ে দিব কিন্তু দুইটাই আমি একসাথে ছাড়ব না দুইটা আমি একসাথে ছাড়তে পারব না আগে রাসূল আপনি আমাকে যেইটা ছাড়তে বলেন আমি ওইটাই ছেড়ে দিব রাসূল বলেন ও আমার সাহাবী তোমার ভিতরে যেহেতু দুই খাসলত রয়েছে তুমি এক নম্বর একটা খাসলত ছেড়ে দাও সেটা হলো তুমি মিথ্যা ছেড়ে দাও সাহাবী বলেন আমি ভাবছিলাম হয়তো রাসূল আমাকে বলবেন চুরি ছেড়ে দাও কেননা চুরি হলো এটা অন্যের হক আমি অন্যের হক আমি মানুষের হক নষ্ট করব কিয়ামতের দিন রব্বে করিমের কাছে আমার জবাব দিতে হবে আমি যদি অন্যের হক নষ্ট করি আমার জাহান্নামে যেতে হবে আমি ভাবছিলাম রাসূল আমাকে অন্যের হক থেকে বারণ করবে কিন্তু না 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 রাসূল আমাকে বললেন তুমি আমাকে মিথ্যা ছেড়ে দাও মনে মনে চিন্তা করলাম আজকে বরকতে চুরি হবে আজকে চুরিটা সুন্দর হবে রাসূল তো আমাকে চুরি থেকে বারণ করেন নাই রাসূল তো আমাকে বারণ করেছেন মিথ্যা থেকে তাহলে আজকে চুরিটা সুন্দর হবে এই বলে রাত্রের অন্ধকারে এই সাহাবী যখন চুরি করার উদ্দেশ্যে বের হয় বের হওয়ার পরে বিবেকের ভিতরে ধাক্কা দেয় আমি এখন চুরি করতে যাব আমি যখন চুরি করব সকালবেলা আমাকে লোক যখন জিজ্ঞাসা করবে তুমি কি চুরি করেছ আমি যদি বলি না তাহলে রাসূলের সাথে আমি ওয়াদা দিয়েছি আমি চুরি করব না ওয়াদার খেলাফ হবে রাসূলের সাথে ওয়াদা খেলাফ করা যাবে রাসূলের সাথে ওয়াদা খেলাফ করে মুনাফিক কোন মুসলমান তো ওয়াদা খেলাফ করতে পারে না আমি রাসূলের সাহাবী হয়ে আমি রাসূলের সাথে ওয়াদা খেলাফ করতে পারব না এরপরে চিন্তা করলেন আমি যদি স্বীকারোক্তি দেই তাহলে জনগণের মায়ের এক টোপ মাটিতে পড়বে না এই বলে চিন্তা করলেন আমার চুরি করা যাবে না দৌড়িয়ে পয়গম্বরের কাছে গেলেন ওগো রাসূল আপনি তো হলেন রহমাতুল আলামিন আপনি তো হলেন মানুষের অন্তরের ডাক্তার আপনি তো নবী হওয়ার যোগ্য আপনি আমাকে এমন একটা টিপস দিয়েছেন যেই টিপস গ্রহণ করার মাধ্যমে আমার চুরি অটোমেটিক বন্ধ হয়ে যায় এজন্য চুরি কর মিথ্যা কথা বলা যাবে না যদি মিথ্যা ছেড়ে দাও তাহলে তোমার সব ধ্বংস হয়ে যাবে তোমার মিথ্যা ছেড়ে দিলে অনেক গুনাহ থেকে বেঁচে যাবে তুমি মিথ্যা কথা বলে ব্যবসা করো মিথ্যা কথা বলে মানুষের সাথে ধোঁকা দাও তুমি যদি মিথ্যা কথা ছেড়ে দিয়ে ব্যবসা করো আল্লাহ তাআলা তোমার ব্যবসার ভিতরে বরকত দান করবে তুমি যদি আল্লাহর ভয় নিয়ে ব্যবসা করো এক নম্বর পণ্যকে এক নম্বর বলো দুই নম্বর পণ্যকে দুই নম্বর বলো রাসূল বলেন গৌরিকালা উমাফি বাইহিম আল্লাহ তাআলা তোমাদের বরকত চাকরির ভিতরে বরকত দান করবে এজন্য জবানকে মিথ্যা থেকে হেফাজত করো আর যদি জবানকে মিথ্যা থেকে হেফাজত না করো তাহলে তোমার জন্য ভয়ানক শাস্তি আছে রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন নাসিম
সমস্ত পাপাচার মিথ্যাবাদীর জন্য ওয়াইলামুল জাহান্নাম আল্লাহ তাআলা 29 নম্বর পারার ভিতরে বারবার বারবার বলেন ওয়াইলুল ইয়াউমাইদিন লিল মুকাল্লিবিন ওয়াইলুল ইয়াউমাইদিন লিল মুকাল্লিবিন মিথ্যাবাদীদের জন্য ওয়াইলামুল জাহান্নাম মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ ও মুসলমান আজকে তো আমরা হাসতে হাসতে মিথ্যা কথা বলি সামান্য কিছু স্বার্থের জন্য আমরা মিথ্যা বলি আমরা আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা বলি মিথ্যা বলে ব্যবসা করি মিথ্যা বলে চাকরি করি মিথ্যা বলে মানুষের হক ঠকাই আল্লাহ তাআলা বলেন তুমি মিথ্যা বলো তোমার জন্য ওয়াইলামুল জাহান্নাম ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম সমস্ত মিথ্যাবাদী ও সকল মিথ্যাবাদী যারা মিথ্যা বলে তাদের জন্য ওয়াইলামুল জাহান্নাম যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য দুর্ভোগ যারা মিথ্যা কথা বলবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন রাসূল বলেন মেরাজের রাতে আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলাম যে সম্প্রদায় তাদের লোক দিয়ে তাদের চোয়াল গুলো ছড়াচ্ছে রাসূল বলেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এরা কারা এরা নিজের চেহারাটাকে এইভাবে লোক দিয়ে ছড়াচ্ছে জিব্রাইল আমিন বলেন রাসূল এলা হলো হলো ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলত যারা মিথ্যা প্রচার করত যারা মানুষকে মিথ্যা সংবাদ ছড়িয়ে বেড়াত যারা দুনিয়ার মধ্যে মানুষের সাথে মিথ্যা বলত তাদের জন্য এই শাস্তি আজকে আমরা তো হাসতে হাসতে মিথ্যা বলি আমরা মিথ্যা বলে আরেকজনকে প্রতারিত করে নিজে বড় হলে এটাকে নিজের ক্রেডিট মনে করি নিজেকে অনেক বড় মনে করি আল্লাহ তাআলা বলেন তুমি তোর প্রকৃত জ্ঞানী হইতে পারো নাই তুমি নিজেকে বড় মনে করতে পারো কিন্তু তোমার জন্য প্রকৃত পক্ষে রয়েছে জাহান্নাম এজন্য মিথ্যা বলা যাবে না হাদিসে পাকের মধ্যে এসেছে এক সাহাবী মহিলা তার বাচ্চাকে ডাকতেছে বাবা এদিকে আসো বাচ্চাটাকে ডাকতেছে বাবা তুমি এদিকে আসো তোমাকে খেজুর দিব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি সত্যি তাকে খেজুর দিবা মহিলা বলেন না ইয়া রাসূলুল্লাহ না আমি তাকে খেজুর দিব না তাকে আমি কাছে আনার জন্যই আমি তাকে বলেছি রাসূল বলেন তুমি মিথ্যা করো না এটা তোমার মিথ্যা এটা তোমার গুনাহ রাসূল বলেন অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল খাবার খেতে বসেছেন এই সময় দুইজন সাহাবী এসেছে আসার পরে রাসূল বলেন আমাদের সাথে খাবারের শরীক হও তাদের পেটে খিদা ছিল তারা বলে না ইয়া রাসূলুল্লাহ লা নাশতাহি আমাদের প্রয়োজন নাই রাসূল বলে না তোমরা খিদা আর মিথ্যা এক পেটের মধ্যে জমা করো না তোমাদের পেটে খিদা রয়েছে আবার তোমরা মিথ্যা বলেছ তোমাদের পেটের মধ্যে খিদা নাই তোমরা মিথ্যা আর খিদাকে এক পেটে জমা করো না এজন্য সম্মানিত হাজরিন আল্লাহ পাকের ভয় অর্জন করেন আল্লাহ পাকের ভয় অর্জন করে সমস্ত মিথ্যা সমস্ত খারাপ থেকে জবানকে হেফাজত করেন যদি জবানকে হেফাজত করতে পারেন আল্লাহ তাআলা আপনার অনেক গুনাহ থেকে হেফাজত বাঁচিয়ে রাখবেন রাসূল বলেন মাইয়াত মানুনি মা বাইন লাহিয়াহি ওয়া আদমানু লাহুল জান্নাহ যে দুই জিনিসের জিম্মাদারি নিব আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম এক নম্বর হলো তার জবান এই জন্য জবানের হেফাজত করা অত্যন্ত জরুরি বিষয় আল্লাহ তাআলা আমাদের জবানকে মিথ্যা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ভয় অর্জন করে আল্লাহর খাস বন্ধু হয়ে পরে পারে যাওয়ার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ